চারপাশে সমুদ্রের সুন্দর নীল পানি আর দ্বীপ জুড়ে সবুজ। আকাশের সাথে আলিঙ্গন করে থাকা দ্বীপটি দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। কিন্তু এই চোখ জুড়ানো মন ফোলানো দ্বীপেই রয়েছে এমন এক ভয়ঙ্কর কিছু মৃত্যু ফাঁদ, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক মাইল কিংবা দু মাইল নয়, দীর্ঘ 20 মাইল দীর্ঘ একটি দ্বীপ, পুরোটি জুড়ে কেবল সাপ আর সাপ। একটি দুটি নয়, 4,000 সাপের বিশাল এক দল এই দ্বীপে নিজেদের রাজ্য গড়ে তুলেছে। সেখানে মানুষ নেই, নেই বসতি। দ্বীপের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একই প্রজাতির সাপের বিচরণ, তাই দ্বীপের নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ, যদিও এই দ্বীপের কেদাবি নামও রয়েছে। দ্বীপটি অবস্থিত অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাও পাওলো সমুদ্র উপকূলে। সাও পাওলো উপকূলে সোনালী তীক্ষা আকৃতির মাথাশ্রয় দেশ এই সাপের বসবাস। গোথরোপোস ইনসুলারিন নামের এই সাপ কেবল এই অঞ্চলেই বাস করে। সাধারণ বিষধর সাপের চেয়ে প্রায় 5 গুণ বিষধর এই সাপ পৃথিবীর বিষধর সাপ হিসাবে স্বীকৃত। এরা আকাশে উড়ন্ত পাখিকে সমের মুহূর্তে বিশেষ সাহায্যে নিজের করে উদারপূর্তি করে। এদের বিষ এতটাই ভয়ানক যে মানুষের মাংসকে মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে। রূপকথার মতো শোনালেও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর এই সাপের অস্তিত্ব রক্ষায় ব্রাজিল সরকার তাই লা কুইমাদা গ্রান্দে দ্বীপে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে, যদিও অনেকে এর আগেই বোকামি করে ওই এলাকায় গিয়েছিলেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার কর্তৃক ভয়ানক বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই রাজ্যের বাসিন্দাদের। বেথরোফোস ইনসলারির দেখতে উজ্জ্বল হলুদ বা ও বাদামি বর্ণের। এরা গড়ে 28 ইঞ্চি এবং সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। মাথা তীক্ষ্ণ আকৃতির বিদায় একে লালচিনির ভাইপার নামেও ডাকা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণই এই সাপ। জনমানবহীন নির্জন রাজ্যে এরা সাধারণত পাখি খায়, তবে টিটিকিও এদের অন্যতম খাবার। এমনকি এরা অন্য সাপও ভক্ষণ করে। সাও পাওলো সমুদ্র ঘেরা অপরূপ নৈসর্গিক এই দ্বীপের আকৃতি 4.6 মিলিয়ন বর্গ ফুট। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই প্রজাতির সাপ বসবাস করে। সাপের এই রাজ্যের জনমানবের বাস না থাকলেও প্রতিবছর সাপের উপর গবেষণা করতে কিছু বিজ্ঞানীকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে ব্রাজিলের নৌবাহিনী উপলক্ষ অনুযায়ী এলাকায় আসে। এ সময় তারা 1909 সালের আগে তৈরি বাতিঘরের কাছে তাঁবু গাড়ে। তবে মনে করা হয় সাপের বিস্ময় রাজ্যের নিয়মিত বন্যপ্রাণী শিকারীদের আক্রমণ ঘটে। তারা জানিয়েছে ডিসিন হেডের বিষ মহামূল্যবান, কালোবাজারে এর দাম প্রায় 17,000 পাউন্ড। এদের অবলুপ্তির পেছনে এটাই বড় কারণ। তবে এরা মূলত ভূমিতে থাকা স্বগোত্রীয় চেয়ে খুব বেশি ভিন্নতর নয়। প্রচলিত রয়েছে প্রায় 11,000 বছর আগে সমুদ্রের উচ্চতার কারণে ব্রাজিল থেকে এই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এই সাপ এই দ্বীপে চলে আসে। এর বিষ অন্যান্য সাপের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী। এর কামড়ে একজন মানুষের 7% মৃত্যু সম্ভাবনা থাকে। একচ্ছত্র আধিপত্য থাকলেও ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সমুদ্র অভ্যন্তরীণ সাপের দ্বীপ গাছপালা ও তৃণ কমে যাওয়ায় এবং রোগের কারণে গত 15 বছরে এই দ্বীপের বাসিন্দাদের সংখ্যা অন্তত 15% কমে গেছে। বর্তমানে দ্বীপটি ব্রাজিলের নৌবাহিনীর অধীনে রয়েছে।